Bismillahir Rahmanir Rahim. Wassalatu wassalamu ala Rasulillah wa ala ajwaji wa alihi wa sahbihi ajma'in ila yawmiddin. Sabai ek bar durud padhein. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Sunnat Ruku Bayan. Rasulullah sallallahu alaihi wasallam takbir bolitene bang dui hat kandir shaman kono shomoy kan porjonto uthaiten tarpor rukute giye dui hat dara hatuke dhoriten komor pet matha sob ek shoman levele ek levele thakito ebong dui hat sidha thakito praman sahi bukhari 735 number ebong 828 number sahi muslim 865 number Sunan Abu Daud 734 number. Eibar Amurajan direct Sura khatam howar por sidha rukute chole jai. Eta hoibe na rukute jawa age Rafael den korite hoibe. Ei hat tulite hoibe. Ei hat tular fayda ei prottekta anguler angul jotota 10ta angul 10ta neki apnar amol namaye likha hoibe. Rasulullah sallallahu alaihi wasallam রুকুর যাওয়ার আগে এই হাদিস এতখানি হাদিসের কিতাব বর্ণনা করিলাম প্রমাণ পাইলেন আপনারা ইনশাআল্লাহ আরো দেখেন দুই নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুর মধ্যে অনেক দোয়া পড়ার প্রমাণ এই সব থেকে যে কোনো একটা তিনবার পড়িবে আর যদি পারো সম্পূর্ণ দোয়াগুলিও পড়িবে আল মুসান্নাফ ইবনে আবি সাইবা জিলদ 1 225 এবং 2571 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশিরভাগ এই দোয়া পড়ার জন্য বলিতেন সুবহানা রাব্বিয়াল আযীম পাক আমার রব আযীম প্রমাণ সহি মুসলিম 1814 নম্বর সুনান আবু দাউদ 869 নম্বর সুনান ইবনে মাজা 887 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই দোয়া রুকু এবং সজদায় দুটাতে পড়িতেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি তরজমা হে রব আমার তুমি পাক হামদ তোমার এই জন্য এবং আমাকে মাগফিরাত ফরমাইয়া দাও দলিল সহি বুখারি 794 নম্বর এবং সহি মুসলিম 1085 নম্বর হাদিস তারপর সুবহন কুদুসুন রব্বাল মালাইকাতি ওয়ার রূহ এটাও পড়িতেন সহি মুসলিম 1091 নম্বর হাদিস তরজমা সুবহন কুদুসুন রব্বাল মালাইকাতি ওয়ার রূহ তরজমা হইল তমাম বুরাই থেকে আমা থেকে পাক এবং মালাইকা রূহের রব সুন্নাত কুমার বয়ান এই বয়ান নেক্সট পার্টে ইনশাআল্লাহ